জুম্মার নামাজের গুরুত্ব ও ফজিলত। সারা সপ্তাহ ঘুরে একদিন আসে শুক্রবার। মুসলমানদের প্রাত্যহিক জীবনে শুক্রবারের গুরুত্ব অপরিসীম। এ দিনকে মুসলিম সমাজে জুম্মার দিন বলে পরিচিত। এ দিনটি ইসলাম ধর্মে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, কারণ জুম্মার দিনে জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজকে ফরজ করা হয়েছে। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। সাপ্তাহের এই দিনে জুম্মার খতিব উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে নির্দেশনা ও সমাধানমূলক উপদেশ দেবেন তার খুতবায়। হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রীতদাস, মহিলা, নাবালিক, বাচ্চা ও অসুস্থ ব্যক্তি, এই 4 প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানের উপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য কর্তব্য। আবু দাউদ 967, মুস্তাদের কে হাকিম 962, আস সুনানুল কবির 5587। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসাবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না। তাফসিরে মাজহারি খণ্ড 9 পৃষ্ঠা 283। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত লোক জুমার নামাজ থেকে দূরে থাকে বা পড়ে না তাদের সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আমার ইচ্ছা হয় যে আমি কাউকে নামাজ পড়ানোর আদেশ করি, সে মানুষকে নামাজ পড়াক। অতঃপর যে সমস্ত লোক জুমার নামাজ পড়ে না আমি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই। মুসলিম 652, মুসনাদে আহমদ 3816, মুসনাদে ইবনে আবি সাইবা 5539, আসু সুনানুল কুবরা 4935।